কর্মব্যস্ততা থেকে মুক্তি পেতে ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে হাজারো মানুষ ছুটে এসেছেন সমুদ্রকন্যা কুয়াকাটায়। গরমের তীব্রতা ও সমুদ্রের উত্তাল ঢেউ মুহূর্তে সব বয়সী পর্যটকদের আকর্ষিত করে সমুদ্র স্নানে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সামনে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টাটা সবার। আনন্দের এই ক্ষণস্থায়ী মুহূর্তকে ছবির ফ্রেমে বন্দী করছেন অনেকেই। অনেকেই আবার প্রিয় সঙ্গীকে নিয়ে হাঁটছেন সৈকতে, আর ঘোড়ার পিঠে বসার বায়না সব শিশুদের। সমুদ্রে গোসল করা এবং কাঁকড়া দেখা এবং হুন্ডায় ঘোড়া, সূর্যাস্ত দেখা, সূর্যোদয় দেখা খুব ভালো লাগছে সবকিছু মিলিয়ে। আসলে ট্রাভেল করার মতো কিছু প্লেস রয়েছে যেগুলো মনোমুগ্ধকর। শহরের বাইরে থেকে একটু ঈদের আনন্দ আরো বেশি ভাবে উপভোগ করার জন্য আমরা এখানে এসেছি মূলত। এদিকে ঈদের পরদিন থেকে বাড়তে শুরু করেছে দূর দূরান্তের পর্যটক, আর সেই সাথে বাড়ছে সমুদ্র পাড়ের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বেচাকেনা। কম বেশি লোক আসতেছে, বেচাকেনা অনেক ভালো আগের চাইতে। পর্যটক না থাকে তাহলে আমাদের বিজনেস বলেন যা বলেন সবকিছুই অচল। কুয়াকাটার হোটেল মোটেল ও রিসোর্টগুলো কানায় কানায় পূর্ণ। অনেকেই হোটেলের রুম খালি নেই নোটিশ লাগিয়েছে। আশানুরূপ গেস্ট এখানে আসছে এবং আজকে বেশ ভালো গেস্টের এখানে আগমন হয়েছে। ঈদের পরদিন থেকে মোটামুটি আমাদের যে টার্গেট সেটা মোটামুটি মেকআপ হয়ে গেছে। পর্যটকদের এ চাপ যতদিন থাকবে, টুরিস্ট পুলিশের বাড়তি নিরাপত্তা ততদিন থাকবে বলে জানান টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। এখন পর্যন্ত কোনো পর্যটক আমাদের কাছে কোনো বিষয়ে অভিযোগ করেনি। আমরা বাংলাদেশ টুরিস্ট পুলিশ আগত পর্যটকদের নিরাপত্তায় যথেষ্ট সচেষ্ট রয়েছে। বর্তমানে কুয়াকাটায় পর্যটন স্পট আছে 13টি, এর মধ্যে 7টিকে গুরুত্ব দিয়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে টুরিস্ট পুলিশ। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা।